এত সৎ ছিলেন ওমর আল্লাহর হাবিব বলেন যে রাস্তায় ওমর হাটে সেই রাস্তায় হাটতে সাহস পায় না এত সৎ তিনি যখন আমিরুল হলেন খালিফাতুল মুসলিম হলেন অর্ধ জাহানের শাসক হয়ে গেলেন পাক তার ইল আমল তাকুয়া মর্যাদা যোগ্যতা এত বৃদ্ধি করে দিলেন এখন তিনি শুধুমাত্র চামড়ার চোখেই দেখেন না অন্তর দৃষ্টি আল্লাহ ওপেন করে দিয়েছে শত সহস্র কিলোমিটার দূরে সাহাবাই কামের এক কাফেলা মুজাহিদ কাফেলা কাফেরদের সাথে লড়াই করছে যুদ্ধ চলছে এমন সময় হঠাৎ করে হজরত উমর মদিনায় মিম্বারে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলছেন জাবালা হে গাজুয় অংশগ্রহণকারী মুজাহিদ কাফেলা তোমরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করো তোমরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করো পাহাড়ের দিকে তাকাও আশ্রয় গ্রহণ করো হঠাৎ সাহাবিকা অবাক হয়ে গেলেন এখানে আবার মুজাহিদ কাফিলা কোথায় মুজাহিদ কাফিলা তো সেই সুদূরে অনেক দূরে একদল কাফেলা মুসলিমদের সংখ্যার একদল কাফেলা তারা কাফেরদের সাথে লড়াই করছে রোমান সৈন্যদের সাথে লড়াই করছে কোথায় পারস্য কোথায় মদিনা সবাই খুব অবাক হয়ে গেল জিহাদ থেকে যখন ওই কাফেলা ফিরে এসেছি কাফেলায় এসে বলে আনহু যদি সেই দিন জুমার দিন আমাদেরকে ধমক দিয়ে সতর্ক না করতেন তাহলে কাফেরদের হাতে আমরা মারা পড়তাম আমরা সেদিন উমরের ডাকে সতর্ক হয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলাম চিল্লাই এটা কি চোখ দিয়ে দেখেছেন কি দিয়ে দেখেছেন আল্লাহ তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন শুভানন্দারুতাল আনহু একদিন বসে আছেন এমন সময় তার স্ত্রী আবদুল্লার মা তার সামনে কিছু পিঠা পিঠা উপহার দিলেন রান্না করে স্ত্রী স্বামীর সামনে হাজির করেছে সামনে জিজ্ঞেস করলেন মা এই পিঠা তুমি কোথায় পেলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য নির্ধারিত যে ভাতা আছে ওই ভাতা দিয়া তো কোনো সংসার চলে পিঠা পেলে কোথায় কেউ হাদিয়া দিয়েছে নাকি বলে হাদিয়া দেয় নাই কেউ কি ঘুষ দিয়েছে নাকি বলে প্রশ্ন আসে না আপনাকে ঘুষ দেবে এমন শহর আসমানের নিচে জমিনের উপরে ঠিক কিনা বলেন ওমরকে ঘুষ দেওয়া নিজের ছেলে মদ পান করেছিল ছেলে করে শোনেন বিচার ব্যবস্থা কাকে বলে এটাও যদি আপনি শিখতে চান ইসলাম থেকে শিখতে হবে আল্লাহ আকবর বলেন যদি আপনি বিচারক হন যে আপনি বিচারক আইনজ্ঞ আপনি এখন বিচার করবেন আপনি ইসলামকে ফলো করেন আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিচারক হয়ে যাবে আপনি নেতা হন এখানে কোন দলের কি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমি হস্তক্ষেপ করবো না কিন্তু আমি বলবো আপনি যে দলের লিডার হন না কেন আপনি মুসলমান আপনি ফলো করবেন ইসলামকে চিল্লাই ঠিক না আপনি ইসলামকে ফলো করেন আপনি নেতৃত্ব দেন বলিষ্ঠ নেতৃত্ব দেন ওমরের মতো নেতৃত্ব দেন সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে সারা জীবন এই পৃথিবী আপনাকে স্মরণ করবে আপনি মরার পরেও জিন্দা হয়ে যাবেন মানুষের আলোচনায় মানুষের আত্মায় কন সুহান আপনাকে ঘুষ দিবে এমন সাহস কি হতে পারে নাকি যে ব্যক্তি নিজের ছেলে মদ্যপান করার অপরাধে হজরত উমর ইসলামী আইন অনুযায়ী নিজ হাতে তাকে আশিটা ব্যতরাঘাত করেছিলেন নিজের হাতে অন্য ব্যত্রাঘাত তিনি লোক দিয়ে করিয়েছেন নিজের ছেলেকে পিটাইছেন নিজের হাতে ব্যত্রাঘাত করেছেন আশিটা আশিটা বাড়ি মারার পরে তার ছেলে এতটা দুর্বল হয়ে গেছে ওই আঘাতে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে নিজের ছেলে মদ্যপান করেছে হলিফা নিজ হাতে পিটাইয়া তাকে শেষ করে দিয়েছে এটার নাম ইসলাম আর আজকে মুসলমানদের দেশ আমার দলের লোকেরা আকাম করলেও আকাম না কথা কন না কিনা নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা আমার দলের হলেই চলে সে মদ খাক আর অপকর্ম করে বেরোক না কোনো সমস্যা নাই আমার হাত আছে উপরে কথা বলতে হবে ঠিক কিনা এই সমাজ তো এই জন্য ভালো হয় না সমাজের জন্য ভালো হয় না আইন সকলের জন্য সমান হওয়া উচিত এটা ইসলাম শিখিয়েছে কনসুবাহান আল্লাহ ওমার আদি আল্লাহ তালু বউকে বলেন তাহলে খাবার পেলে কই পিঠা পাইলা কই যেহেতু লোকেরা হাদিয়াও দেয় নাই ঘুষও দেয় নাই আর আমার এতটা সামর্থ্যও নাই যে পিঠা বানিয়ে আমি খাবো তুমি আমার জন্য পিঠা তৈরি করলে কোর থেকে এবার স্ত্রী বলেন শোনে রাষ্ট্রীয় কোষাগার থেকে যা আমাদের ফ্যামিলির জন্য নির্ধারিত আটা আছে গম আছে বলে হ্যাঁ আছে প্রতিদিন যে বরাদ্দ আছে ওখান থেকে দৈনিক একশো টাক করে কমিয়েছি একশো টাক করে আমরা জমা করেছি ছয় মাস ধরে ছয় মাস ধরে একশো টাক টাকা করে জমা করেছি ওই যে আটাটা হয়েছে এই আটা দিয়ে আপনার পছন্দের তৈরি করে রুটি বানাই দিচ্ছি সোমাদা বলবেন না ওমর বলছেন ব্যাপারটা কি ছয় মাস ধরে এই কাজ করেছে বলে হ্যাঁ এই কাজ ছয় মাস ধরে করছি তাহলে আপনার খাবার আপনার জন্য বরাদ্দ আপনার জন্য হালাল না হারাম এটা উমরের জন্য হালাল না হারাম কথা বলে হান্ড্রেড পার্সেন্ট হালাল তার নিজের অধিকারের টাকা এটা তো আর মানুষের কাছ থেকে সুদ টাকা নয় অমারদিয়া আল্লাহ তালা গ্রহণ করলেন না গ্রহণ না করে বলছেন আবদুল্লার মা এই পিঠাগুলা তুমি গরিব দুঃখীদের হাদিয়া দাও তিনি বলেন কেন আপনার রিজিক আপনার জন্য বরাদ্দ হারামের কিছু নাই আপনার পছন্দের পিঠা আপনি খাবেন দোষেরও তো কিছু নাই অমর বলেন আবদুল্লার মা সোনাম ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার শাসন ব্যবস্থা কায়েম করে দিয়েছেন আমি জানি না এই পিঠা ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মুখে তুলে দিতে আমি পারবো কিনা আমার জানা নাই খলিফা হওয়ার সুবাদে এতগুলা পিঠা নিজে ভক্ষণ করব আর অন্যান্য নাগরিকরা নাগরিক হওয়ার কারণে সুবিধা বঞ্চিত হয়ে যাবে তারা খেতে পারবে না টিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জবাবদিহিতা চান খলিফা হওয়ার কারণে তুমি পিঠা খেতে পেরেছিলে তোমার জনগণ পিঠা খেতে পারে নাই আল্লাহর সামনে আসামি হয়ে যেতে হবে ওই পিঠা আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত সমস্ত মানুষের মুখে এই খাবার তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে না পারবো তুমি সব দান করে দাও তিনি সমস্ত খাবারগুলো উম্মার মধ্যে দান করে দিয়েছেন চিল্লা এখন আল্লাহ এখানে শেষ নয় কিতাবের মধ্যে লেখা হয়েছে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা এরপরে তিনি বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন রাষ্ট্রীয় কোষাগারে তারা ডাকলেন আসলে দিকে পরামর্শ ভিত্তিতে তার জন্য নির্ধারিত যে ভাতা নির্ধারণ করা হয়েছিল সকলকে ডেকে বলেন যে আপনারা শোনেন আমার স্ত্রী ছয় মাস ধরে একশো টাকা করে দৈনিক খাবার কমানোর পরেও আমার সংসার চলেছে এর দ্বারা প্রমাণ হয় টাকা কম দিলেও আমার সংসার চলে এই মাসের পর থেকে হিসাব করে করে দৈনিক একশো টাকা করে আটা আমারে কমায় দিবা আল্লাহ আকবার বলে আমার একশোটা কম হলেও চলে আল্লাহ আকবর বলবেন না এটা হচ্ছে একটা মুসলিম রাজনীতিবিদের কাহিনী। আপনাদের সামনে উপস্থাপন করেছি এর মানে হচ্ছে আমাদের জন্য আদর্শ রাষ্ট্রনায়ক ওমর খত এবং আমরা তাদেরই উত্তর সরি আমরা তাদের আদর্শের সৈনিক আমরা আর ওই সমস্ত নামাজি বেনামাজি সুখুর মত্থুর লম্পটের আদর্শের সৈনিক নয় আমরা মোহাম্মদ রসুল আদর্শের সৈনিক এ কথার সাথে কি আপনারা একমত আছেন এলাকার একমত আছেন আমি দুহাত দেখতে চাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন এমন শাসক যারা হয় আল্লাহ নবী বলেন কেমতের দিন এমন শাসকদের খেলা টালা আর শের ছায়া তলে স্থান করে দিবেন আবার যদি শাসক হওয়ার পরে কেউ মানুষের উপর জুলুম করে যদি বে ইনসাফি করে পার্সিয়ালিটি করে স্বজনপ্রিয়তা করে যে সে আমার ভাই আমার ভাতিজা আমার দলের লোক আমার প্রতিবেশী একটুখানি নজর দিয়া রাখতে হবে আর একজন দূরের মানুষ বলে বে ইনসাফ করলেন আল্লাহর কসম আল্লাহর কসম সেজদা দিয়াও মুক্তি পাওয়া যাবে না কিয়ামতে আসামি হয়ে যেতেই হবে ইমাম দিল ন্যায় পড়ার শাসক আল্লাহ নবী বলেছেন খবরদার খবরদার সোনাম ইন্নাকুম সাতাহারি সুনাল ইমারম দুনিয়াতে তোমরা নেতৃত্বের লোভ করো অথচ এই নেতৃত্বের লোভ তোমাদের সকলের জন্য আফসুস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে একটা হাদিসের মধ্যে এসেছি মাত্র জন লোকের নেতৃত্ব যারা দুনিয়ার মাটিতে দিয়েছে ইনসাফ যদি না করতে পারে কেয়ামতের মাঠে নাম আগুনের ভয়াবহতা তীব্রতা দেখার পরে বলবে রব্বুল আলীন কেন আমি নেতা হয়েছিলাম কেন আমি লিডার হয়েছিলাম আমার জন্মের পর থেকে যদি কেমন পর্যন্ত চুলের আগার মধ্যে রশি দিয়া বেঁধে তোমার সাথে আমাকে জুলাই রাখতা জীবনটা আমার ধন্য হয়ে যেত কেন আমি দশজন মানুষের নেতা হয়েছিলাম এই জন্য নেতা হওয়া পূর্তি নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ঠিক কিনা কার ভয় থাকতে হবে কার ভয় আল্লাহর ভয় থাকলে রডের পরিবর্তে বাস ঢুকবে না আল্লাহর ভয় থাকলে সমাজের দুর্নীতি থাকবে না ইয়াবা থাকবে না ঘুষ থাকবে না চান্দাবাস থাকবে না সমাজের মধ্যে ইনসাফ হয়ে যাবে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে এই সমাজে আর শান্তি কখনো হবে না আল্লাহ আমাদের ইমানদার হওয়ার তো অভিজ্ঞান করুন আল্লাহ আমাদের সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে হজরতুল উমরের যোগ্য উত্তর হিসেবে কবল করেন